ধলেশ্বরী নদীর ঢেউ হয়তো স্বপ্নে দেখেছেন, পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে, সেসব কথায় চোখে ঘোর লাগে। চাঁদনি রাতে অসিতের আড় বাঁশিতে সুর ওঠে, দিগন্তের ওপার থেকে ভেসে আসা এক সুর। নিঝুম রাতে ঠাকুরনগরের অচিন মুলুক শোনে আড় বাঁশির সে সুর, শোনে ছেঁড়া আকাশ আর রাত জাগা পাখি। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর, সেখান থেকে গায়ের বাঁকে চিকনপাড়া গ্রাম। রাত পোহালে পাখির ডাক, রাখালের হাঁকাহাঁকি, মাঠে ছোটে গরুর পাল, সহসা ভেসে আসে আড় বাঁশির মিঠে সুর। সুদূর মহাসাগরের ওপার থেকে ভেসে আসা এক সুর, বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। অচেনা পথিকের কতবার এমন হয়েছে, তিনি আর কেউ নন, তিনি অসিত মিস্ত্রি। বয়স ৪০ পেরিয়েছে, সূর্য ওঠা ভোর থেকে পাড়া ঘুমানো নিশুত রাত, অসিতের হাতে আড় বাঁশি, থেকে থেকে সুর ওঠে। কেন এমন নেশা? অসিতের ঠোঁটের কোণে লাজুক হাসির রেখা। না দেখি, ঘুমাই ঘুমাই বাঁশি, সারা রাত্র বাঁশি বাজাচ্ছে। কত বছর বয়স? তখন ১০ বছর বয়স। তা বাঁশি সকালবেলা ঘুম থেকে ওরকম আটটা নটার সময় উঠছি, ঘুমিয়ে উঠে মাকে বিরক্ত করতে যে আমাদের ঘরে বাঁশি এলা ছিল, সে বাঁশি এলা কোথায় গেল। এই করতে করতে মা তারা তারা দিচ্ছে, সেই তারা খেয়ে একখানা দা কাট দাও নিয়ে বাগানে চলে গেছে। বাগানে গিয়ে বাঁশ বাগান থেকে বাঁশ কেটেছে, আগা কেটে নিজে নিজে নিজের ওই অভিজ্ঞভাবে দেখেছি বাঁশি কীরম হতে পারে, ওই আইডিয়া করে নিজে একটা বাঁশি বানাইছি, বানাইয়েই ওখানে বসে বাজাইছি। হ্যাঁ, নিজের বাঁশির থেকেই নিজের হাতে করি। তারপর ওই মেলাঘাটে যেতাম, দু একটা কিনতাম, কিন্তু মনের মতন হতো না, ওই নিজেরটাই, সেই নিজের থেকে আজও পর্যন্ত ওই নিজে নিজে রয়েছি বাঁশি লাইনে। তো ছোটোর থেকেই নেশা, মানে ছোটোবেলাতে স্বপ্নে দেখছি বাঁশি, সব কোন এক জায়গায় বাঁশি শুনলে তারপরের দিন পাগল হয়ে যেতাম, বাঁশি শুন বাঁশি বাজাবো বাঁশি শেখবো। ওই নিজে নিজে বানাইছি, বাঁশ কেটে নিজে আগা কেটে বানাইয়ে নিজেই শুরু করছি। সেই ধুলো মাখা ছেলেবেলা থেকে বাঁশি ভালোবেসেছেন, তালিম নিয়েছেন গুরুর কাছে। সেদিন হয়তো জানতেনও না এই বাঁশি তার নেশা ও পেশা হয়ে যাবে। জীবনের বহু চড়াই উতরাই পেরিয়ে অসিত আজ মাঝ বয়সে পড়েছেন, ঘরে স্ত্রী ও তিন সন্তান। রুটি রুজির টানে বিভিন্ন অনুষ্ঠানে বাঁশির সুর শোনান, তাতে মন ভরে কিন্তু পেট ভরে না। সংসারে জোয়াল টানতে বাগান থেকে বাঁশ কেটে বাঁশি বানিয়ে গ্রামের পথে ফেরি করেন। ঘরে আলোর রোশনাই দেখা যায়নি কোনোদিন, তবু আক্ষেপ নেই স্ত্রী শ্যামলী মিস্ত্রির। যেভাবে হোক যা দেবে তা দিয়েই তো ম্যানেজ করতে হয়, মানে হ্যাঁ বাবা মা জাতীয় স্বজন যা হোক সে যেরকম মানে জোড়াইতে পারবো সেই রকমই তো ম্যানেজ করতে হবে, সেই রকমই তো খেতে হবে, যখন যেরকম তখন সেই রকম। আহামুরি তার কিছু চাচ্ছি না যে সেই দিয়েই আমারে দাও, কিন্তু আমি নিজেও কিছু হাতের কাজ করি তাই দিয়েই। দাদার এই যে বাঁশি বাজানোটাকে আপনি এটাকে কীভাবে দেখছেন? আমি চাই যাতে উনি আর একটু উঁচু ধরনের উঠতে পারে, আমি সেইটাই চাই। দিনের শেষে সূর্যি মামা পাটে বসে, রাঙা আলোয় ভরে ওঠে গায়ের পথ ঘাট খাল বিল, দল বেঁধে ঘরে ফেরে পাখিরা। মাঠের ওপার থেকে তখন ফের রবি ঠাকুরের বাঁশি কবিতার ছন্দ ভেসে আসে, সেই ধলেশ্বরী নদী আর পিসিদের গ্রামের কথা মনে পড়ে। অসিতের আর বাঁশি সুরে শ্যামলীর পরনে ছেঁড়া কাপড় যেন ঢাকাই শাড়ি, আর মলিন কপালে লাল টুকটুকে সিঁদুর। বেঙ্গল লাইভের জন্য উৎসব মণ্ডল, ঠাকুরনগর।